আমি জ্বরের জন্য দুই একটা দোয়ার কথা বলবো, দুই একটা রুকেয়ার কথা বলবো, দুই একটা আমলের কথা বলবো। সারা দেশের মানুষ, আমার বাচ্চা কাচ্চা সহ অনেকেই ফোন, বিভিন্ন ধরনের হুজুর দোয়া চাই, অবস্থায় অবস্থা, জ্বর, যেরা কঠিন অবস্থা চলতেছে একদম, শিশু ডাক্তারদের তো ঘুম আরাম হয়ে গেছে, এত অবস্থা খারাপ। জ্বর নিয়ে হাদিসের মধ্যে যেগুলো কথা আসছে, বুখারীর একটা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জ্বর হচ্ছে জাহান্নামের উত্তাপ থেকে, কাজেই পানি দিয়ে জ্বরকে নিভাও, এটা বুখারীর হাদিসের মধ্যে আসছে। এছাড়াও মুসলিম শরীফের আরেকটা হাদিসের মধ্যে আসছে 2211 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পানির সাহায্যে তোমরা জ্বরকে ঠান্ডা করো। আম্মাজানের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কাছে মহিলাদেরকে যখন নিয়ে আসা হতো যে জ্বর হয়েছে, আপনি তার জন্য দোয়া করেন, তিনি তখন তাদের বুকের মধ্যে পানি ছিটা দিয়ে দিতেন। যদি জ্বর হয় তাহলে আমাদের জন্য প্রাথমিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকিয়া, আবু দাউদের একটা হাদিস, এটা বুখারীর সনদের উত্তীর্ণ সনদ, সহি হাদিস, এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দোয়াটা আমরা পড়তে পারি তাদের জন্য, খেয়াল করে শুনেন, হাদিসটা দীর্ঘ। মান আদা মারিদান লাম ইয়াহদুরুহু আজলুহু ফাকালা ইনদাহু সাবআ মাররাত, কোন ব্যক্তির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো অসুস্থের কাছে যাও, সে যদি মৃত্যু মুখে পতিত হয়ে গেছে এরকম যদি ফিল না করে, মানে মরার রোগ বলে না যে মারাই যাবে, মানুষ বুঝতেছে, আল্লাহ যদি ওই রোগের মধ্যে তার মৃত্যু না লিখে রাখেন, তাহলে আল্লাহ এই দোয়া পড়লে আশা করা যায় তাকে আসান করে দিবেন, তার রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, যে ফাকাল ইনদাহু সাবআ মাররাত, তার কাছে যে সাতবার বলো, আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আই ইশফিয়াক, সাতবার তার কাছে বলতে হবে, ভালো করে শুনেন, আসআলুল্লাহ আল আযীম, আমি আল্লাহর কাছে মহান যিনি তার কাছে চাচ্ছি, রব্বাল আরশিল আযীম যিনি আরশের মহান অধিপতি, আই ইশফিয়াক, আল্লাহ যেন তাকে শেফা করে দেন, আল্লাহুম্মা আমিন বলেন। এইটা হচ্ছে একটা দোয়া, এই দোয়াটা আমরা প্র্যাকটিস করতে পারি, এইটা পরে ফু দিতে পারি, এইটা পড়তে পারি। এছাড়াও জ্বরের রোগীর জন্য আরেকটা দোয়ার কথা আসছে, যেই মাজার মধ্যে আসছে, তৃতীয় খণ্ডের 3527 নম্বর হাদিস, এটাও একটা রুকিয়া। এই রুকিয়াটা যদি কারো জ্বর হয় শিখে নেবেন, বিসমিল্লাহি আরকিকা, আমি তোমাকে রুকিয়া করতেছি, মিনকুল্লি সাইজু ইউইজুকা, তোমার জন্য যা কিছু কষ্ট হচ্ছে তার থেকে, মিন শাররি হাসাদি হাসিদিন, হিংসুকের হিংসার চোখ থেকে, ও মিনকুল্লি আইনিল্লাহ, আর প্রত্যেক ওই বদ নজর থেকে, আল্লাহু ইয়াশফিক, আল্লাহ তোমাকে শেফা দান করুক, এইটা পরেও ফু দেওয়া যায়। আরেকটা দোয়া যেটা তিরমিজির মধ্যে আসছে, এই দোয়াটা স্পেসিফিক জ্বরের জন্যই, বিশেষ করে জ্বর হলে এইটা পরে আমরা আমাদের বাচ্চাদেরকে ফু দিতে পারি, এইটা আপনারা শিখে নেওয়ার চেষ্টা করবেন, বিসমিল্লাহিল কাবির আউযু বিল্লাহিল আযীম, এইটা হচ্ছে জ্বরের জন্য স্পেশাল রুকিয়া, এইটা পরে ফু দেওয়ার কথা, এইটা পরে তাকে ঝেড়ে দেওয়ার কথা আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি মহান আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, মিন শাররি কুল্লি ইরকিন নার, ওই রক্তসমূহের, ওই রক্তের ধমনীর, যেইগুলা ধমনী তাকে কষ্ট দিচ্ছে, যেই ধমনীর ভিতর দিয়ে তাপ প্রবাহিত হচ্ছে, ওয়া মিন শাররি হাররিন নার, আর তার শরীরের মধ্যে যে আগুন বয়ে যাচ্ছে, জ্বর প্রবাহিত হচ্ছে, আল্লাহ যেন এখান থেকে তাকে হেফাজত করেন। এইটাও তিরমিজির মধ্যে হাদিস আসছে, যদিও হাদিসের মানের দিক দিয়ে কিছুটা জয়ীব বলেছেন অনেকে, কিন্তু এটা রুকিয়ার হাদিস হিসাবে ব্যবহার করা যেতে পারে, দোয়াটা আমরা পড়তে পারি। এছাড়া কোরআনের একটা আয়াত আছে যেটা অনেক ওলামারা বলেছেন তাৎপর্যপূর্ণ, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, এটার ব্যাপারেও বলা হয়েছে। আর দুটা জিনিস, ওষুধ খাওয়ান, ট্রিটমেন্ট করেন, কিন্তু এর সাথে দুইটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ট্রিটমেন্ট হিসেবে যুক্ত করতে হবে, একটা হচ্ছে কালো জিরা অথবা কালো জিরার তেল, আর একটা হচ্ছে মধু। আপনাকে ডাক্তার নাপা লিখেছে, অন্য ওষুধ দিয়েছে, সবগুলা খাওয়ান। সহি হাদিসের মধ্যে আসছে যে মৃত্যু ছাড়া যাবতীয় রোগের জন্য উপশমকারী হচ্ছে কালো জিরা, ভালো করে বুঝেন, যাবতীয় রোগের ঔষধ না কালো জিরা, আমরা মাঝে মাঝে বলি ঔষধ, ঔষধ না। উপশমের মানে কি? উপশমের মানে হচ্ছে যে আপনি যে ওষুধই খাবেন, আপনি সাথে যদি কালো জিরা খান, আল্লাহ আপনার ওই ওষুধের মাত্রা গুণাগুণ বৃদ্ধি করে দিবেন। এটা হচ্ছে আপনার জন্য স্টোরেডের মতো, আপনি এটা ব্যবহার করবেন, ওই ওষুধের গুণাগুণ বৃদ্ধি পাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ব্ল্যাক সিট প্রমাণিত। সুতরাং বাচ্চারা যদি কালো জিরা খেতে না চায়, তেল কিনেন একটু কালো জিরার, এক ফোঁটা দুই ফোঁটা তাকে একটু খাওয়ায় দেন, উপকার হবে। মধুটা একটু খাওয়ান, লেবু দিয়ে একটু মধু, একটু মধু এক দুই চামচ করে খাওয়ান, ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। আর দ্বিতীয় কথা যেইটা,
এই যে বাচ্চা কাচ্চারা আমাদের অসুস্থ হচ্ছে, সারা দেশবাসী অসুস্থ হচ্ছে, এর পিছনে অন্যতম কারণ হচ্ছে অসাধু ভেজাল মিশ্রিত খাবার আমাদের সমাজে ছেয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এই ভেজালের বিপক্ষে আর কত বলবো আমরা। এই আমার তো প্রস্তাবনা যে এই বাজেটে, আমাদের যে বাজেট হচ্ছে, এই বাজেটে ভেজাল যেন না হয়, ভেজাল মুক্ত করা যায়, এর জন্য আলাদা কিছু বাজেট রাখা দরকার। আর যারা গরিব হয়ে গেছে, ভেজাল না দিলে যাদের ব্যবসায় চলে না, ওদেরকে প্রণোদনা দিয়ে তাও ভেজাল দিস নাই ব্যবস্থা করা দরকার। কত টাকাই তো কত দিকে এলোমেলো ব্যয় হয়ে যাচ্ছে প্রিয় ভাইরা। তাছাড়া কোরআন সুন্নার কত ভয় দেখানো হলো, আল্লাহ ওয়াইলুল মুতাফিফিন বললেন, তারপরেও আপনার বাচ্চা অসুস্থ হয়েছে, আপনি একটু মালটা খাওয়াবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাওয়াবেন, তাইলে ওর জন্য উপশম হবে। ডাক্তার প্রেসক্রিপশন করার পরেও বাপ মা কিনে নিয়ে যায়, মালটা পর্যন্ত খাওয়াতে ভয় পাচ্ছে। এখন বিশ্বাস হয় আপনাদের, আমি মালটা কিনে নিয়ে গেছি বাসায়, অভিজ্ঞতার কথা বলি, গামলার মধ্যে আগে ভিজায় রাখি, শুনছি যে এর মধ্যে ভিজায় রাখলে ফরমালিন চলে যায়, চলে যায়। আশ্চর্য হয়ে গেছি, আপনাদের কখনো হয়েছে কিনা, পুরা মালটার গা সাদা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে ডোলে ঘুষেওয়ার মালটার গায়ের থেকে সেই সাদা তুলতে পারি না, কি দিস এর মধ্যে বুঝলাম না। ন্যাচারাল কোনো ফলে তো এরকম হওয়ার কথা না, মালটাই খাওয়াই নাই, ভয়ে আমি নিজেও মালটা খাই নাই, এটা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বললাম। প্রিয় ভাইয়েরা, কত ভেজাল দিবেন, কতই মানুষদেরকে ধ্বংস করে দিবেন। এই মানুষগুলাই কিশোর তরুণ, ছোট্ট ছোট্ট প্রাণ, যেইগুলা ফেরেশতা সদৃশ, তাদের খাবারে পর্যন্ত আপনারা ভেজাল দিচ্ছেন। কতদিন এই দুনিয়ায় কামাই করে যাবেন, এই দুনিয়ায় শেষ, আপনি মরবেন না, আপনি যাবেন না, আপনাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে না, আপনি অসীম মুনাফা করে এই যে দুনিয়াতে সব করে যাবেন। কে আপনাকে এর চেয়ে বেশি ভয় দেখাবে, কে আল্লাহ রসুলের কথার বাহিরে কি দিয়ে আপনাকে ভয় দেখালে আপনি ভীত হবেন আর। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে দোহাই লাগে, এই ভেজালযুক্ত খাবার দিয়েন না, এই জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, এই জাতির সন্তান, এই জাতির মানুষদের স্টোমাক নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের হার্ট নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের এই জাতির সন্তান, আমাদের এই মানুষগুলো অচিরেই 100 বছরের পরে দেখা যাচ্ছে এরা প্রতিবন্ধী মানুষ হয়ে গেছে, আমরা আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, কাদের জন্য এগুলো করে যাচ্ছেন? আপনার সন্তানকে আপনি মনে করছেন যে আপনি ফলেরটা আপনারটা খাওয়ান না, ভালোটা খাওয়ান, অন্যের খারাপগুলো আপনার পরিবারে আবার ঢুকে যাচ্ছে। প্রিয় ভাইরা, সব কিছুতে আমরা বিষাক্ত করে ফেলছি। এখান থেকে বাঁচতে হলে আল্লাহকে ভয় করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহকে ভয় করা ছাড়া দুনিয়ার কোনো প্রক্রিয়া আপনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। দ্বিতীয় আরেকটা প্রক্রিয়া আছে, যেইটা যদি আমাদের সমাজে বাস্তবায়ন হয় তাহলে সেটা নিয়ন্ত্রণ করার অনেকাংশে সম্ভব হবে, আল্লাহর দেওয়া বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ যে বিধান দিয়েছেন, ভেজাল দিলে কি শাস্তি! রসুল সাল্লাল্লাহু সাল্লাম মদিনার বাজারে ওই গমের মধ্যে হাত ঢুকায়ে উপরে শুকনা নিচে ভিজা কি শাস্তি দিয়েছিলেন, ওই শাস্তি কার্যকর করতে হবে। মিথ্যার প্রতারণার কি শাস্তি, ওই শাস্তি কার্যকর করতে হবে। মানুষকে বিষ দিয়ে হত্যা করলে আপনাকে হত্যা করতে হবে, গোপনে না, রাত 12টায় 1 মিনিটে না, প্রকাশ্যে ইসলাম যে বিধান দিয়েছে, স্টেডিয়ামের মধ্যে নিয়ে এসে আপনাকে মারতে হবে। 5টা এরকম রায় কার্যকর করে দেখেন, ভেজাল দূরের কথা, মাল গুডাউনজাত করা দূরের কথা, মালের সাথে অন্যায় জিনিস মিশ দেওয়া দূরের কথা, অল্প দিনের মধ্যে এই সমাজ পরিবর্তিত হবে, ঠিক কিনা? কারণ কি? কারণ যিনি আপনাকে বানাইছেন উনি জানেন কোন তরিকা দিলে আপনি ঠিক চলবেন, আপনি সেই তরিকা বাদ দিয়া নিজে নিজেই বুদ্ধি খাটাইছেন। বুদ্ধি খাটালে মরতে হবে, এখন আমাদের যেরকম মরতেছি এরকম পদে পদে আমাদেরকে মরতে হবে। প্রিয় ভাইয়েরা।